থাকলে এখানে আমি ইয়াং রেনু মানে ফজিলাতুন্নেসা মুজিব যেটা ইয়াং পার্টটা যেটা ওটা করছি আর আমার মায়ের রোমান্টিক পার্টটা তুমি করছো দেখিকে বললেন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক চলচ্চিত্র বঙ্গবন্ধুতে অভিনয় করবেন অভিনেত্রী প্রার্থনা পারদিন দিঘি সিনেমার শুটিং শুরুর আগে 9 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার বাসভবনে যান ছবিটির অভিনেতা অভিনেত্রীরা আরিফিন শুভ নুসরাত ফারিয়া নুসরাত ইমরোজ তিশার সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন দিঘিও গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুভূতি ব্যক্ত করেন দিঘি প্রধানমন্ত্রীর বাসভবনে শনিবার 9 জানুয়ারি দিনটি বেশ কেটেছে দিঘির দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কথা বলেছেন তারা এ সময় হাজির ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহনাও প্রধানমন্ত্রীর সঙ্গে দিঘির কি কি কথা হলো জানার আগ্রহ মিলেছে উত্তর দিঘি গণমাধ্যমকে জানিয়েছেন একেবারে সাধারণ মানুষ হয়ে আমাদের সঙ্গে মিশেছেন তিনি দিঘির কাছে প্রধানমন্ত্রী জানতে চান তিনি কোন চরিত্রে অভিনয় করছেন দিঘি উত্তরে বলেন আপনার মায়ের ইয়াং পার্ট এমনটা শুনে প্রধানমন্ত্রী বলে ওঠেন ও বাবা তুমি তাহলে আমার মায়ের অনেক রোমান্টিক পার্টটা করছো আমার মা কিন্তু বেশ রোমান্টিক ছিলেন চরিত্রটা ভালো করে করো দিঘি প্রধানমন্ত্রীর মায়ের যে চরিত্রটিতে অভিনয় করছেন সে সময় রেখার প্রধানমন্ত্রীর অদেখা তবে অজানা নয় সেসবই তিনি জানিয়েছেন দিঘিকে পাশাপাশি শেখ রেহনাও যতটা পেরেছেন দিঘিকে তার চরিত্র নিয়ে ব্রিফিং করেছেন 19 জানুয়ারি ভারতের মুম্বাইয়ের একটি কর্মশালার পর 10 এপ্রিল থেকে পুরোদমে বঙ্গবন্ধু সিনেমাটির শুটিং শুরু হবে